তুই এখানে কখন আসছিস? এই তো মাত্র এসে দাঁড়াইছি। দরজা খোলা ছিল? হ্যাঁ মামি, দরজা তো খোলাই ছিল। দরজা খোলা থাকার কারণ তার ঘুমে ঢুকলে প্রথম লক করতে হয়, জানিস না এটা? যে কান্ডটা ঘটাইছিস এখানে, তুই বুঝতে পারছিস? তুই যে ঘরে আসি লক করলি না, ফুট করে ঢুকে এখানে দাঁড়ায় আসিস, তোর লজ্জা করলো না? কিসের লজ্জা মামি, তুমি কি আমার পর কেউ? আমার মামি নিত্য তোমার রুমে আসতেই পারে। হ্যাঁ আমি তো পর না, রুমে আসতে পারিস, কিন্তু হুট করতে এবং আসাতে ঠিক না, এসে লক করতে হয়, জানিস না এটা? তোমাকে আবার লজ্জা কিসের মামি, তোমার রুমে আসলে আবার কি হয়? আমি তোমার পর কেউ? আচ্ছা আমি তোর কি হই? তুমি আমার কি হও? তুমি জানো না মামি হও? মামি হই। আর আমার হাজবেন্ড তোর কি হয়? কেন তুমি মনে হয় এটাও জানো না? মামা হয়। আচ্ছা হাজবেন্ড, আমার হাজবেন্ড তোর মামা হয়, আমি তোর মামি হই, তাহলে মামি আমি তোর কিভাবে বললাম? আমার মামা তোমাকে বিয়ে করছে, তাই তো তুমি আমার মামি হইছো। হ্যাঁ আমি যে কাপড়টা চেঞ্জ করতেছিলাম, তুই যে এখানে দাঁড়াইছিলি, তোর মা যে এটা করতো, তুই কি দেখতি দাঁড়াই দাঁড়াইয়া? কই আমি তো কিছু দেখি না, কিছু দেখছি
যে এটা কোন এটা কাছে ঠিক করলি কি করছিস মানে তুই চুপচাপ এখানে চোরের মতো এসে দাঁড়ায় আছিস তুই দেখতেছিস আমি তো দেখলাম আমি দেখলে তো আমি তো ফাল দিতে তো ফাল দেওছিস আমি তো ভাবছি তুমি হয়তো কিছু দেখে ভয় পাইছো এই কারণে লাগছিস ঘরের ভিতরে কেউ নাই তুই তো বলবি যে ভাবি আমি ভিতরে আসতেছি বা মামা আসা নাকি তুই তো চেক করে দিবে বাসায় মামা নাই সেটা তো আমি জানি না আমি তো ভাবছি যে মামা আছে এই মামি মামা মামি কার সমান মামা মামি কার সমান মামা ওই যে বাপের সমান হয় আর মামি 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 আর কি মায়ের সমান মামি হয় মায়ের সমান হ্যাঁ মামি মামি হয় মায়ের সমান না তা তুই যে এবার ঘরে ঢুকলি এটা কি ঠিক করলি বল কথা বলছিস না কেন বুঝতে পারবো না ঘুরো আর এরকম লুচ্ছামি করো না শিক্ষিত একটা ছেলে তুই ইন্ডিপেন্ডেন্ট করতেছিস এরপর তোর একটা কাজ করলাম তো মাথায় কাজ করতেছে না তুই জানিস তোর আব্বু আম্মু তোর মনে কত আসে না লেখাপড়া করিতেছে জানি মামি আর কখনো এমন ভুল হবে না আমি এখন থেকে ঠিক ভাবে মন দিয়ে পড়াশোনা করবো এখন থেকে আমি সবাইকে সম্মান করবো মামি আমি আর কখনো এমন ভুল করবো না মামি অনেক মামি আর কখনো করবো না আমরা এতক্ষণ যে অভিনয়টা করছি এমন অভিনয় এমন কিছু কিন্তু বাস্তবেও ঘটে এখন থেকে আপনারা আমাদের দেখে শিখেন যে কোনো রুমে বা কোনো মহিলাদের ঘরে প্রবেশ করার সময় নক করে ঢুকবেন হয়তোবা এখানে আপনার মা বোনও থাকতে পারে আমরা এতক্ষণ যা করছি সবই কিন্তু অভিনয় করে আপনাদেরকে বোঝানোর জন্য করছি আমাদের অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভাই বোনেরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম ভুল কাজ কেউ করে না কেউ করবাও না ভাই বোনেরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি যত্ন নিবে আর আমরা যে কাজটা করলাম এটা আমরা অভিনয় করে তোমাদেরকে দেখালাম দেখালাম ও অনেক ভালো ছেলে অনেক ভদ্র আমার ফ্রেন্ড আমি অনেক ভালো আমি আমরা দুষ্টামি করলাম এটা মনে তোমরা কোনো কিছু নিবে না আমরা এই অভিনয়টুকু শুধু আপনাদেরকে বোঝানোর জন্য করছি আমাদের অভিনয়ে যদি কোনো ভুল থেকে থাকে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সামনে ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভালো কিছু করতে পারি এই শুভকামনা করে আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম এখন আমরা বিদায় নিলাম